দেখতে পাচ্ছেন আমার দুধলাউ রান্না হয়ে গেছে। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আরেকটি মজাদার রেসিপি নিয়ে আসলাম। আমার রেসিপি আজকে দুধলাউ। তো দেখতে পাচ্ছেন আমি লাউটা কেটে ধুয়ে রেখেছি, এবার আমি লাউটা সেজড়িয়ে নেব। এই পর্যন্ত অপেক্ষা থাকুন। দুধলাউ রান্নার জন্য আমি এই যে লাউটা কুচিয়ে একদম ভালো করে চিপটিয়ে নিয়েছি, তেজপাতা লাগছে আর দুই তিন টুকরা দারচিনি আর তিনটে এলাচ লাগছে। তা আমি লাই বসাই দিয়েছি। আমি ঘি দিয়ে দিচ্ছি, দেড় চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাইচা লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর আমি লাউটা দিয়ে দেব। লাউগুলি দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব, ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। তারপরে আমি দুধ দেব আর চিনি দেব। এই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ভালো করে ভেজে আমি দেখতে পাচ্ছেন আমি ভালো করে ভেজে নিচ্ছি লাউটা। ভালো করে ভেজে তারপরে আবার পাচ্ছেন আমার ইটা লাউটা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করবো। এই পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু নেড়ে নেব, তারপরে আমি দুধটা দিয়ে দেব। 500 দুধ জাল দিয়ে আমি 250 মতো করে নিয়েছি। এবার আমি দুধটা ঢেলে দেব। দুধটা দিয়ে দিলাম, এবার নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর বলক আসলে পরে নামিয়ে নেব। এ পর্যন্ত অপেক্ষা করুন, আমি ফিরে পরে আসছি। দেখতে পাচ্ছেন লাউ রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপরে আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার দুধলাউ রান্না হয়ে গেছে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ।